ছিলেন, তিনি নিজে সাজেন, কত সুন্দর সাজে। এই জন্য গোবিন্দকে সেরকম সাজা আছে। রাজা প্রত্যেক দিন এই রানীর বাড়িতে আসে আর গোবিন্দের সেবাটাকে দেখে। এখন যে অন্যান্য যে রানী গুলো ছিল না, এখন তারা তো তাদের মধ্যে কানাফুসি হতে আরম্ভ হয়ে গেছে। কানা কেন, কি ব্যাপার কি? রাজা তো আগে কার বাড়িতে যেত না, এখন ওই ছোট রানীর বাড়িতে প্রত্যেক দিন কেন দৌড়াচ্ছে, কি হচ্ছে? এখন একটি সিআইটি লাগিয়ে দিয়েছে। দেখো তো রাজা এত বারম্বার কেন নম্বর লাগাচ্ছে ছোট রানীর কাছে। এখন গিয়ে দেখে না, রাজা রানীকে মিলতে যান না, রাজা কি দেখতে যান? আরে বলো জোর করে, ওই ছোট রানী থেকে কি করে তিনি গোবিন্দের সেবা করছেন, কি করে তিনি সাজাচ্ছেন রাধা গোবিন্দকে, ওইটা দেখতে যাচ্ছে। এই জন্য শিক্ষা কি দিচ্ছে দেখো, মায়েরা মন দিয়ে শোনো, এই জন্য শিক্ষা দিচ্ছে, যতটুকু পারো গোবিন্দকে, রাধা গোবিন্দকে সাজাবে। কাকে সাজাবে? রাধা গোবিন্দকে সাজাবে, তাকে দেখবেন নিজে, যে যতটুকু ঠাকুরের ভালো সাজাতে পারে নিজে থেকে তোমরা সেজে যাবে। ঠাকুর যদি প্রসন্ন থাকে না, দেখবে তুমি বাড়িতে তুমিও প্রসন্ন আছো। আর যদি ঠাকুরকে যদি সেবা পূজা না করো, নিজে খাবো নিজে সাজবো, যত কোটি কোটি টাকা এসে যায় না কেন ওর বাড়িতে, দেখবেন মা লক্ষ্মী ওর বাড়িতে সন্তুষ্ট নয়, ওই বাড়িতে শান্তি সুখে তো লোক থাকতে পারবে না। কেন? কারণ কি? ওই পয়সাটা গোবিন্দের সেবাই লাগছে না, লক্ষ্মী নারায়ণের সেবাই লাগছে না, বুঝতে পারছেন তো? এই জন্য বাড়িতে সুন্দর রাধা গোবিন্দ রাখবেন। আমাদের একজন মায়ের বাড়িতে গিয়েছিলাম, দেখুন ওই মায়েটা বসে আছে মাঝখানে, দাদা দাদি এই মায়ের বাড়িতে কত সুন্দর রাধা গোবিন্দ, এত বড় বড় রাধা গোবিন্দ রেখেছে, আর ঠাকুরকে খুব সুন্দর সাজায়, ঠাকুরকে খুব সুন্দর শৃঙ্গার করে। আর ওই ওই মায়েটার যে যত বৌমা গুলো আছে না, চারটা বৌমা, ওরা সবাই হরিনাম নিয়েছে, সবাই মালা নিয়েছে, সবাই মালা নিয়ে তারা সবাই গোবিন্দের নিকটা ভক্ত, সবাই মালা নিয়ে গোবিন্দের সেবা করছে। এখানে ওই মা কি বলল, আমাদের বাড়িতে বৌমা দেখা নেই, বৌমা দেখি না, মেয়ে নিবে দেখি, এখানে ওরা আমাদের মা হচ্ছে ভাই, খালি বোঝা বোঝা দেখি এখানে এখানে বৌমা দেখে কি ভাবে দেখবেন, বৌমা নয় নিজে মেয়ে। আর বৌমা শাশুড়ি কি রকম দেখবে, শাশুড়ি মতো নয় মেয়ের মতো, মেয়ের মতো তো করতে নয়, যেরকম লুকিয়ে লুকিয়ে মেয়েকে টাকা জিনিস, যেরকম লুকিয়ে লুকিয়ে মেয়ের সেবা করো, তাদের সেবা করলে তবে তো ওরা মা মতো দেখবে না। হ্যাঁ, এখানে একবার সব রাজগুলো এসে গেছে ওর বাড়িতে, সব রাজগুলো এসে মানে
गजपति हार हार का
सीताराम हमारा प्रभु ये बंदे को छवि आते हैं Let's go.
দেখো ভগবান তোমাদের প্রতি কতটা করে নিযুক্ত গৌরব করতে কিন্তু তিনি প্রতিজ্ঞা করছে আমি পঞ্চ পাণ্ডবদের আমি মার করব আর সবাই মার করব পাণ্ডবদের মার করব একদিন দুর্যোধন মুরা হয়েছে কৃষ্ণ নিজে বলছেন তুমি আমার যত প্রিয়
আমার চিত্র প্রভাব তত প্রিয় নাই, সিগো তত প্রিয় নাই, এবং কি লক্ষ্য তত প্রিয় নাই, বলদেব আত্মা তত প্রিয় নাই, তুমি তত প্রিয়। এই যে উদ্ধব হল ভগবানে তন্ন শ্রেষ্ঠ ভক্ত, তৃতীয় উদ্ধবের কাছে গেলেন না, উদ্ধব বলছেন আমি সেইটাই মনে করছিলাম, বড় ভাই গোবিন্দের সাথে বেশ ভালো আছে, গোবিন্দের সাথে ভালো আছে, বাড়িতে কিছু থাকলে তো চুরি হবে, ও তো এদিকে
और बिक्री टिक्री करके माल काम किए लिए सब बेच कर दी। तो सूर्य बताने क्या है आज तृतीय धाम की बोले कुकुर और बंधु हमें माने की उठाए माल काम किए लिए पड़ जाते कुकुर ऐसे मुकर में पैसा हो गया है। एक ने ऐसे बिजली के लिए दूर था का माया के तो खाए ना अगर जाता ना किसी खाए कि माया के खाए खाए ना ना कि तेरे को सब एक बार कर मेरा ना कुछ कटा हो कर दिया हैं आगे बिजली से बोले कि आगे के वो खेतो ना ऐसे ने निशान रखकर काम करते नहीं बुध को अच्छे आज जो बुध का फुटका ले खाए काल के आगे ऊपर के देखी छेले को एक तो फुटका किए से और बेवा बोले मंदे तो फुटकुल खेले सब को लाल हो कर इतने एक गुटका के देने ही एक गुटका प्रमुख मत करता कि बोलो कि अरे बोलो गुटका प्रमुख मत करता कि अरे क्या बोल रहा है गुटका प्रथम प्रथम आवर का कि हू वही गुटका नहीं देख रहे से एक अच्छी है ना क्या अंदर है आपने आपने देख रहे एक गुटका कंपाउंड का जो पुलिस करना और नीचे ही क्या अंदर करे थे और नीचे तो क्या आंसर बड़े से दुनिया के बनी बीमारी थी नीचे बड़े से दुनिया के बनी बीमारी दिए गए थे ऐसे ने मुख का जो शुद्ध रास्ता आए देखो हमारा जो अंदर आए मुख का जो होई ना की होई ना के ना मुख का केंद्र होई थे हैं यदि सारा दिन कोई छाकल के मतलब मुख का चाली था करो कल पर मुख का तो अपवित्र हो जाती पवित्र की करे बोलो ऐसे ने मुख के तो अपवित्र करके ने क्या आंसर आए কত লোকের ক্যান্সার হচ্ছে মরছে এখানে এই গুটকা গুটকা খাওয়া না আর দেখো মানুষ আছে মায়া তুমি গুটকা খায় না কিন্তু একটা জিনিস তোমার খাওয়া মন দিয়ে শুনো চা বলে চা খাও সেটা কি আপনি বলে চা করে কি দোষ মন দিয়ে শুনো ওই চায়ের পাতার মধ্যে কোন দোষ নেই কিন্তু ওর মধ্যে একটা নিকোটিন কফিন থাকে দেখবেন যারা মদ খায় না जब हम मौत खावर समय आते यदि वो मौत ना आए तो क्या होए हर पल कैसे कैसे आते हुए हैं घबरा कर ना आते हुए देखिए मैं चार चार था चाय खावर समय यदि चाय यदि ना खाने की अवधि पर बोलो आमी बोलो अरे बोलो तुम्हारा बोलो ना जब चाय खाए की होए माखा देखा करता है तो करेगा क्या ना और उसे पीस ले वाले कॉफी निकोटिन दिया चे चार दिया चे आजकल की होती है ना तो कोई विदेशी लो नीचे व्यवसाय के चलावा रहे हैं बुरो बुरो कर चुके आज कर दे तेरा बिना पैसा है चाय मत बांध दो बिना पैसा है तेरा चाय बनिए खा दो और कोई लोग कुछ लो कोट को दे देती एक कप जब चाय खाए ना एक टका तो हम कुछ एक टका दियो हमारा एरन लोग जब जहर हो तो बिना पैसे के बेचा देता हूं बड़े जोहर किलो 20 किलो बोले एक टाका एक कप चा महंगा महंगा था किसी ने पर पारे बोले 50 पैसा पा बोले दाव किसी ने पर बोले 25 पैसा पा बोले दाव आज तुम नस्ता को चढ़ी है ना बोले 25 पैसा था बोले 50 पैसा था एक टका था दो टका था तीन टका था पांच टका था एक दो चार तो पैसा कम बोले कि अरे बोलो कत पैसा है तू चाहे था दस टका यदि पांच कप चाव पाना तो पचास टका बाढ़ती यदि अंदर डाल लाना हो पचास टका यदि तू चाहे खाओ किंतु बोरा हमारे पकिए किए उधर बिजनेस तो चालू कर दिए थे हमारा की वजह तो पके किए हमारा बिजनेस पके किए थे और उधर बिजनेस तो चाली थी एक दिन चेष्टा करता एक लोग रामदेव बाबा योगा करके रामदेव बाबा योगा एकदम चाय कैसे बना करे बोले जी के वो खाली पेट चाय खाना क्या नहीं खाते रहे विभिन्न प्रकार की बीमारी का कारण बनते आप देखते हैं रात के वक्त योगा देखते एकदम चाय खाओ कैसे बना करे हर खाओ ना तुम खाओ ना दही खाओ तो कोई खाओ फल मल से खाओ हर फल टी आछे गोकुल टी आछे प्रज्ञा आछे तो जड़ी बूटी है कहीं ये बोलो खाओ ना बेटा हेल्थ करके खा लो और जेनेस में 20 किलो में खा ले ठीक আছে চেষ্টা করবে জেনেস में ওই 20 কিলো খাবে না ওদের বিজনেস চালাবে না হ্যাঁ ওদের বিজনেস তো চালু করবে না চাওয়া খাওয়ার বিজনেস কে বিজনেস তো চালু করা হবে তাদের বিজনেস তো বাড়াবো ঠিক আছে এই জন্য বিশাল দ্রব্য সেবন করতে নেই
দ্বিতীয় নম্বর হলো স্ত্রী হবে বলে এই কোয়ালিটি স্থান হলো স্ত্রী দের উপরে বলে কোন স্ত্রী বলে অবৈ ধর্ম বেজে পুরুষ স্ত্রী স্ত্রী পুরুষ দের সম্পর্ক সংসার করো বিয়ে করে নিজ পতি পত্নী সঙ্গে সংসার ধর্ম করো বিয়ে না করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে ঘুরে বেড়া না এগুলো শাস্ত্র একদম মানা করছে যে ডাইভোর্স কেন হচ্ছে যে মেয়েটা ছেলেটা বিয়ের আগে এত ছেলে মেয়েদের সঙ্গে ঘুরে আসবে ওদের বিয়ে গুলো থাকতে পারে তো থাকতে পারে না মন লাগবে না স্বভাব কি খারাপ করে এসছো এই জন্য কিছু দিন পরে ডাইভোর্স হয়ে যাবে এই জন্য সংস্কার করো বিয়ে থাকলে ধর্ম করছো নিজ পতি পত্নী সঙ্গে সংস্কার পতি পত্নী সঙ্গে সংস্কার করো অথবা কানে অপবিত্রতা সেখানে প্রবেশ করবে সেখানে পবিত্রতা নষ্ট হয়ে যাবে ভাগবত তো খুব কঠিন কথা বলা হচ্ছে অত্যন্ত খারাপ কথা সেখানে বলা হচ্ছে মরার পর কি দণ্ড পাবে হ্যাঁ আর চতুর্থ দিনে সেটা হল জীব হিংসা কি বলো জীব হিংসা এটা বলে না জীব হিংসা কে মহাপাপ বলা হয় বলা হয় না জীব হিংসা এটা মাংস খাওয়া মাংস খাওয়া আন্ডা খাওয়া পিয়াজ খাওয়া এটা বলা হয় জীব হিংসা মানে এদের জীব প্রত্যেক মানে আত্মা আছে আত্মা আছে কি না বলতে যেমন তাকে আমি কেটে খাচ্ছি কি আহার মধ্যে আত্মা মাছের মধ্যে আত্মা নেই না ছাগলের মধ্যে নেই না কি ওই মুরগির মধ্যে নেই সবার মধ্যে আত্মা আছে আছে কি না যখন ওকে কেটে খাওয়া হয় ও যে কষ্টগুলো আছে কে পাবে কষ্টগুলো এই জন্যই বলে আমাদের শিখে যেতে হবে হ্যাঁ এই জন্য বলছিলাম না এর নাম হলো মাংস মাংস মানে কি মা মানে আমাকে সমানে তিনি মানে এখানে যদি যাকে খাচ্ছ পর যে তোমাকে খাবে এখানে পাপ দিলে পাপ কাউ খাইবে না এখানে আগে আমি বলছিলাম না কত আমি উদাহরণ দিয়েছি কে কই মনে করে যদি আমি মাছ মাছ না খাই শরীরটা খারাপ হয়ে যাবে না বলি না শরীরটা খারাপ হয়ে যাবে আমরা বলি আগে আমি কত উদাহরণ দিয়েছি মনে আছে না একদিকে আমিষ হয়েছে একদিকে নিরামিষ হয়েছে কত আমি উদাহরণ দিয়েছি দেখা গিয়েছে নিরামিষ বলি তাদের মধ্যে বেশি শক্তি আমিষ বলিদের মধ্যে শক্তি নেই আগে আমি মানে বুঝিয়েছি এখানে নিরামিষ বলি হলে শরীরের মধ্যে শক্তি থাকবে কাজ কম ভালো করবে শরীরটা শুদ্ধ থাকবে আর টাকা পয়সাও কম খরচা হবে এক কিলো আপনি ছাগলের মাংস কত 800 টাকা ওর মধ্যে মশলা মশলা কে 1000 টাকা 1000 টাকা কে টাকা কেসে হয়ে আছে কিন্তু 1000 টাকা সাত সবজি নিয়ে আসো সাত দিন পর্যন্ত কাজ কতদিন পর্যন্ত কাজে সাত দিন পর্যন্ত কাজে পয়সাটা বাঁচল মনটা ভালো থাকবে আর শরীরটা ভালো থাকবে আগের জন্মের মাঝে আর ওই বস্তুটি করতে হবে না আবার ওরা তোমাদের কেটে কেটে খাবে না এখানে ওকে বলা হচ্ছে মিট মিট মানে কি মিট ইট পাল্টে দিন ইট মিট মানে তুমি এখন যাকে কেটে খাচ্ছ আগের জন্ম আবার তোমার ওই কেটে খাবে এখানে চেষ্টা করবে ধীরে ধীরে এই জিনিসগুলো ছেড়ে পবিত্রতা হয়ে ভগবানের ভজন করতে এখানে চারটি জিনিসটাকে ছাড়তে বলে চারটাকে গ্রহণ করো বলে কি চারটি জিনিস গ্রহণ করো বলে প্রথম নম্বর হলো প্রত্যেক বাড়িতে যাতে এই যে তুলসী বৃক্ষ আছে না প্রত্যেক বাড়িতে যাতে তুলসী বৃক্ষ থাকে কাদের কাদের বাড়িতে তুলসী বৃক্ষ আছে হাত তুলে আর বলো কাদের বাড়িতে তুলসী বৃক্ষ আছে হাত তুলে তো হাত তুলে না কি ব্যাপার তুলসী গাছ নেই হ্যাঁ বাড়িতে তুলসী গাছ রাখবে কেন না ভগবান যেমন এই জগতে ছেড়ে গেল তিনি কোথায় গিয়ে রেখে গিয়েছেন তুলসী আমরা বলি না বৃন্দাবন চলো বলে বাক্যে বিয়া হলো কেন বলে বৃন্দাবন বৃন্দাবন হলো তুলসী বর মানে বর যেখানে তুলসী বর হয়ে থাকে এখানে বৃন্দাবন হলো ভক্তি দেবী হ্যাঁ এখানে বলি না বৃন্দাবন তুলসী দেবী প্রিয়া বৈকেশ বসচ কৃষ্ণ ভক্তি প্রবেদেবী সত্য বলে কেন বাড়িতে তুলসী মধ্যে প্রত্যেক দিন জল দিবা কে কে জল দেয় বাড়িতে তুলসী মধ্যে আসলো কারা জল দেবে হ্যাঁ তুলসী জল দেবে চারিবার মহিমা করবে তুলসী পুজো করবে তাকে আর কি দেখাবে রাধা রানী যদি গোবিন্দ কি করে পিয়েছে জানেন তো ওই তুলসী পুজো করবে ওই তুলসী পুজো করে রাধা রানী যদি
हरे कृष्ण हरि बोल खोलिचो हरे कृष्ण हरि बोल हरे कृष्ण एजने तुलसी की करबे तुलसी तुलसी गलार मध्ये तुलसी माला पड़वा कोई जन गलाई तुलसी माला आछे हाथ तुले देखी एजने जम महाराज तनी बोलले देखो जरा गलार मध्ये तुलसी माला ना तातर के प्रणाम करबे बुझते पारबे तारे गोविंदर भक्त আর যদি গলায় তুলসী মালা নেই বুঝতে পারবেন তারা অভক্ত এই জন্য ওদেরকে নিয়ে আসবে আমি যাও মহারাজ বলছেন তখন তিনি একটি সুন্দর উদাহরণ দিয়ে বলছেন বলে দুই প্রকার হলো কুকুর কত প্রকার কুকুর আরে বলো কয় প্রকার কুকুর বললে একটি হলো পালতু আর এটা হলো ফালতু কি করে বুঝবে পালতু দেখবেন যারা বাড়ি কুকুর আছে না তার গলার মধ্যে বেল্টি লাগা না থাকে দেখলে বোঝা যায় এই কুকুরটা হলো পাল কোন বাড়ির কুকুর আর যাদের গলার মধ্যে পাট্টা বাঁধা নেই না বুঝতে পারবে এটা হলো ফালতু কুকুর এই জন্য হিন্দিতে বলে পালতু কই মারতে নেই আর ফালতু কই ছোড়তে নেই মানে যারা পালতু কুকুর কি মারবে না জানে তো কোনো বাড়ির কুকুর আর যারা ফালতু কুকুর ওকে কই ছাড়বে না এই জন্য গলায় যাদের মালা আছে না তারা তারা কারা কি কি কুকুর তারা হলো পালতু কুকুর তারা গোবিন্দের পালতু আর যাদের গলায় মালা নেই তারা কিরকম আরে বলো জোর করে এখানে কয়জন পালতু আর কয়জন ফালতু বসে আছে প্রায় তো সব ফালতু দেখা যাচ্ছে পালতু তো দু চারজন দেখা যাচ্ছে এই জন্য আপনারা না আজকে তো আমরা চলে যাব যদি কেউ নিরামিষে খেতে থাকেন এমনি নাই আমিষে খাবো গলায় ফুট মালা কারণ না নিরামিষে যারা খাচ্ছেন তারা আপনি যদি আমার কাছে আসবেন তোমাদের একটা তুলসী মালা দিয়ে দেবো কলাই তুলসী মালা ধারণ করে যারা স্নান করে বলে পৃথিবীতে সব তীর্থতে স্নান হয় হ্যাঁ সর্বতীর্থের মধ্যে স্নান হয়ে যায় তুলসী মালা গেলে জলে আর গলায় তুলসী কাঠি ধারণ করে স্নান করলে শরীরের প্রায় রোগ নষ্ট হয়ে যায় কেন ওই তুলসীকে টচ করে জল যখন যায় এর মধ্যে 200 প্রকার মেডিসিন এর মধ্যে আছে হ্যাঁ তুলসীতে সব থেকে বেশি মেডিসিন তুলসী বৃক্ষতে এই জন্য যারা ইচ্ছা করবে গলায় তুলসী মালা পড়বে কথার শেষে এসে যাবে ঠিক আছে এই জন্য বাড়িতে তুলসী মালা রাখবে তুলসী গ্রস রাখবে দ্বিতীয়টি হলো কি প্রত্যেক বাড়িতে যাতে গোবিন্দ থাকে বলে দেখ কাদের বাড়িতে গোবিন্দ আছে গোপাল কাদের কাদের বাড়িতে গোপাল আছে হাত তুলো কাদের বাড়িতে এমনি নেই হাত নেই যাদের বাড়িতে আছে হ্যাঁ প্রত্যেক বাড়িতে যাতে গোপাল থাকে এই জন্য শাস্ত্র বলছে যাদের বাড়িতে ওই গোপালের সেবা হয় না ওর বাড়িটা বাড়ি নাই ওইটা হলো বৃন্দাবন ধাম এখানে মীরার একটা ভজন আছে না বলে আলী মহে লাগে বৃন্দাবনানি কো আলী মহে লাগে বৃন্দাবনানি কো ঘরে ঘরে তুলসী ঠাকুর সেবা ঘরে ঘরে তুলসী ঠাকুর সেবা দর্শন গোবিন্দ জী কো আলী মহে লাগে বৃন্দাবনানি কো আলী মহে লাগে বৃন্দাবনানি কো এই জন্য আলী মানে সখি বলে আমাকে বৃন্দাবন খুব ভাল লাগে বলে কেন বৃন্দাবন ভাল লাগে বলে প্রত্যেক বাড়িতে বাড়িতে গোবিন্দের পূজা বাড়িতে বাড়িতে তুলসী আছে এই জন্য তোমাদের বাড়িতে যদি তুলসী গোবিন্দ থাকে না তোমার বাড়িটাই হলো বৃন্দাবন বাড়িটাই হলো কেউ নাচবে না
নাচবে? হ্যাঁ ঠিক আছে, 10-15 মিনিট শেষ করবো, ঠিক আছে। এই জন্যে বাড়িতে বাড়িতে গোবিন্দের পূজা করবা, ঠিক আছে? ঠাকুরের সেবা পূজা করবেন, তার সেবা পূজা করলে তার আশীর্বাদে বাড়িতে আমরা সুখে থাকবো, ঠিক আছে না? আছে তো বাড়িতে গোবিন্দ? আর দেখো এটা ছোট কাহিনী শোনাচ্ছি, মন দিয়ে শোনো, এটা সত্য ঘটনা। বলে অযোধ্যাতে এক সময়ে অযোধ্যাতে একজন গুরু একজন শিষ্য থাকতো, শিষ্যটা খুব বাচ্চা ছেলে। একদিন গুরু শিষ্যকে বললে, দেখো তোদের বাড়িতে সীতারাম লক্ষ্মণের তাদের মন্দির আছে। ও বলছে শিষ্যকে, দেখো আমি 5-7 দিনের জন্য একটু বাইরে যেতে চাই, তুমি ঠাকুরের সেবা পূজা করতে পারবে? বলে গুরুদেব যদি তোমার ইচ্ছা হয় করে দেব। বলে দেখ ভালো করে গোবিন্দকে ভোগ লাগাবে, ভালো করে ঠাকুরের সেবা করবে। বলে গুরুদেব কোনো চিন্তা করবে না, আমি খুব ভালো করে গোবিন্দের আমি খুব ভালো করে গোবিন্দের আমি সেবা করব। এখন গুরুদেব চলে গেছে, এখন শিষ্য কি করছে? অর্ণ, হরে কৃষ্ণ, শিষ্য তিনি অর্ণ ডাল পুষ্পার্ণ সব বানিয়েছে, বানিয়ে দিয়ে এখন ঠাকুরকে মন দিয়ে শোনো, এটা হলো সত্য ঘটনা। এই জন্য মনে করবে না বাড়িতে ঠাকুর বসে আছে, এটা মূর্তি বসে আছে না। এখন ঠাকুরকে যখন তিনি ভোগ লাগিয়েছেন, ও তো বাচ্চা ছেলে ছিল, কখনো দেখে নাই গুরুদেব কি করতো না করতো। ও মনে করতো আমরা যেরকম ভোজন করি ঠাকুর খাবে, ঠাকুরের কাছে যখন থালাটা গ্লাস রেখেছে না, আর ঠাকুর নেমে আর খায় না। তখন ওই ছেলেটা বলেছে, ঠাকুর তুমি কি আমার উপরে রেগে আছো? গুরুদেব তো তোমাকে প্রত্যেক দিনে ভোগ লাগিয়ে খাওয়াতো, আর তুমি তো গুরুদেবের হাতে খেতে, গুরুদেব বলেছে তুমি ভালো করে সেবা করবে, আর তুমি যদি না খাও না গুরুদেব রাগ করবে আমার উপরে, এই জন্য আসো বসে খাও। তবুও ঠাকুর খায় না। আপনার অযোধ্যা গিয়েছেন, ওখানে সরজু নদী আছে। বলে তুমি যদি না খাও না এই যে সরজু নদীটা আছে, আমি এর মধ্যে আত্মহত্যা করব। এখন ও আত্মহত্যা করতে গিয়েছে, যখন গিয়েছে না, ভগবান রাম ওর ভক্তি দেখে, ভাবনা দেখে ভগবান রাম ও কেঁপে উঠেছে। বলেছে হনুমান তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, ওকে ধরে নিয়ে আসে, ও আত্মহত্যা করতে যাচ্ছে। বলো ঠাকুর খাচ্ছে, এখানে ও লাভ দিতে যাচ্ছে, হনুমান পিছনের দিকে ধরেছে। বলে গোবিন্দ প্রসাদ পাচ্ছে ঠাকুর, বলে খাচ্ছে। বলে হ্যাঁ সত্যি সত্যি এসে দেখে ভগবান রাম তিনি অন্ন ডাল সবজি সব খাচ্ছে। ওর পরে মা জানকী খেলেন, শত্রুঘ্ন লক্ষ্মণ খেলেন, শেষে ও খেল। যখন 4-5 দিনে গিয়েছে, তখন ওই ছেলেটা বলছে, বলে ঠাকুর আমি আর এত করতে পারবো না, বাচ্চা ছেলে ছিল, গ্রামে থেকে নিয়ে আসো অন্ন ডাল সবজি, আবার রান্না করো কাঠ নিয়ে আসো, কত কষ্ট আপনারা জানেন, মায়েরা তো বাড়িতে কেবল রান্না করে কত কষ্ট জানো, আর যদি তোমাকে বাইরে থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হতো, কাঠ গুলো নিয়ে আসতে হবে, এখন তো গ্যাস হয়ে গেছে, হ্যাঁ তখন কাঠ দিয়ে। বলছে আমি আর তোমার এত সেবা করতে পারবো না, আমি একে একে বাচ্চা ছেলে কত করবো। তখন ঠাকুর বলছে, বলো কি করতে হবে? বলে তোমার একটু সাহায্য করে না। বলে বলো আমাকে কি করতে হবে? দেখুন কি বলছে ভগবান রামকে, বলে তুমি হলো ঘরের বাবা, তুমি একটু সুন্দর সুন্দর দিন, তুমি সুন্দর সুন্দর একটু খোলে দাও, অল্প করে দাও। এই জন্য বলছেন তিনি, তিনি বলছেন তুমি হলে ঘরের বাবা, এই জন্য তুমি কি করবা, একটু সুন্দর সুন্দর পাতা দোড়া বানিয়ে দিবে। বলে ঠিক আছে। এখন সীতা বলছেন, বলে আমি কি করবো? বলে ঘরের মা হলে তুমি, ঘরের মায়েরা কি করে, রান্না বান্না করে। বলে তুমি রান্না বান্না করে। বলে ঠিক আছে আমি রান্না বান্না করবো। লক্ষ্মণ বলছে, বলে আমি কি করবো? বলে তুমি যাই, বলে তুমি তুমি জঙ্গল থেকে না শুকনো শুকনো কাঠ নিয়ে আসবে। লক্ষ্মণ বলছে আমি 14 সাল পর্যন্ত আমি এইটাই করেছি। হনুমান বললো আমি কি করবো বলো দেখি। বলে তুমি একটু চারিদিকে একটু রখবালি করবে, দেখাশোনা করবে। বলে তো কাজটা হলো আমার এইটাই তো কাজ। এখন ওই বাচ্চা ছেলেটা কি করে, কেবল ভিক্ষা করে নিয়ে আসে, আর মা সীতা তিনি প্রত্যেক দিনই সুন্দর সুন্দর তিনি ঠাকুরের জন্য শাক সবজি পুষ্পান্ন ছানার ডালনা দহি মিষ্টি, এ প্রত্যেক দিনই খুব উৎসব হচ্ছে, যেরকম গৌড়ীয় মঠে প্রত্যেক দিনই উৎসব হচ্ছে। এখন গুরুদেবের একটা লেটার এসছে, সব এদিকে তাকাও, এদিকে ওদিকে তাকাবে না, সব আমার দিকে তাকাও। এই জন্য এখানে গুরুদেবের একটা লেটার এসছে। বলে গুরুদেব লেটার পাঠিয়েছে, বলে রামদাস, ওর নাম ছিল রামদাস। বলে রামদাস আমি অমুক দিনে আসছি,
আমার সঙ্গে কিছু সাধুরা আসবে, তুমি এক টাইম জেনে খাওয়াটার ব্যবস্থা করে দিবে, আমি এসে সব ব্যবস্থা করে দেব। এখন ওই লেটারটা নিয়ে মা সীতাকে দেখিয়েছে, বলে মা গুরুদেব লেটার পাঠিয়েছে, বলে তুমি কোনো চিন্তা করবে না, তুমি একটু বেশি করে ভিক্ষা নিয়ে আসো, রান্না বান্না করে দেবো। এখন ও গুরুদেবের কাছে পত্র পাঠিয়েছে, বলে গুরুদেব কোন চিন্তা করবে না, মা বলছে আমি সব রান্না বান্না করে দেবো। আর ভগবান রাম তিনি সুন্দর সুন্দর পাতা দোনা বানায়, ভাই লক্ষ্মণ কাঠ নিয়ে আসে, আর হনুমান দাদা তো সবকিছু করে দিয়ে, কোন চিন্তা করবে না মা বলছে। এখন গুরুদেব তো কিছু জানে না ঘরে কি হচ্ছে না হচ্ছে, এখন গুরুদেব ওই পত্রটা পড়ে বলে পাগল কি বলছে, মা সীতা রান্না করছে, লক্ষ্মণ কাঠ নিয়ে আসছে, হনুমান সব দেখাশোনা, ও তো কিছু জানে না। এখন গুরুদেব খুব দুঃখী হয়ে এসে কি করছে না করছে, আর এসে দেখে না এত রান্না বান্না ঘরের মধ্যে পুরো ভর্তি আছে, ছানার ডালনা, পুষ্পান্না, হ্যাঁ লাবড়া, কত প্রকার সেখানে মিষ্টি দহি, হ্যাঁ মুখ থেকে জল আনবে না, পাবে না সবাই কিছু, হ্যাঁ এই জন্য কত প্রকার রান্না বান্না সেখানে হয়ে আছে। বলি এত রান্না বান্না কি করলো, আর দেখে ওই ঘরে কোণায় না মা সীতায় ওই ঘরে কোণায় বসে তিনি রান্না বান্না করছেন, তিনি রান্না বান্না করছেন। আর গুরুদেব দেখে তো আশ্চর্য হয়ে গেছে, আর মা সীতা একটু মিঠি মিঠি হেসেছেন, আর অন্তর ধ্যান হয়ে গেছে। এখন গুরুদেব তিনি বলছেন এগুলো কি করে হলো রে, তখন তিনি সবকিছু কথা বলেন, বলে তুমি যাওয়ার পরে ঠাকুর তো ভোজন করছিল না, আমি যখন কান্নাকাটি করতে আত্মহত্যা করতে গিয়েছি না, তখন গোবিন্দ ঠাকুর ভোজন করে, তবে থেকে ঠাকুর সবাই সব কাজ করে। আর গুরুদেব শুনে এত সন্তুষ্ট হয়েছে, বলে তোমার মতো শিষ্য পিয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ দেখুন, হ্যাঁ দেখো আমি এই কাহিনীটি কেন বললাম, এই কাহিনীটি কেন বললাম এইটা বুঝতে চেষ্টা করো। তোমাদের বাড়িতে এই যে গোপাল বসে আছে না, ওকে পাথর মনে করবে না, অষ্ট ধাতুর মনে করবে না, ও সাক্ষাৎ ভগবান। এই জন্য হিন্দিতে একটা কথা আছে, কই কহতে হে ভগবান আতে নেই, বলে দ্রৌপদী জৈসে তুম বুলাতে নেই, কই কহতে হে ভগবান খাতে নেই, সবরীকে জৈসে তুম খিলাতে নেই, কই কহতে হে ভগবান সোতে নেই, মৈয়া যশোদা জৈসে তুম সুলাতে নেই, কই কহতে হে ভগবান নাচতে নেই, ব্রজ গোপিয়া জৈসে তুম নচাতে নেই। বুঝতে পারছেন তো, কেউ বলে গোবিন্দ কি খায়, বলে মা সবরীর মতো খাও না, কেন খাবে না, বলে ঠাকুর কি ডাকলে কি আসে, বলে দ্রৌপদীর মতো ডাকো আসবে নিশ্চয়, বলে ঠাকুর কি ঘুমায়, বা মা যশোদার মতো ঘুমাও না, বলে ঠাকুর কি নাচে, বলে গোপীদের মতো নাচাও। ভক্তি অভাব হলো আমাদের মধ্যে, ঠাকুর তিনি সবকিছু করেন, কার জন্য করবেন, ভক্তের জন্য করবেন। বুঝতে পারছেন তো, এই জন্য বাড়িতে যে ঠাকুর বসে আছে না, পাথর মনে করবে না, তাকে খুব ভালো করে সেবা করবে, চেষ্টা করবেন যাতে ধীরে ধীরে নিরামিষী ভোজী হয়ে যেতে পারে, ঠাকুরকে ভালো করে খাওয়া হবে। কারণ না যেরকম সুদামা তিনি দু মুঠা চিড়া দিলেন, ত্রিভুবনের রাজ্যে দিলেন, কি যদি মাছ মাছ খাও ঠাকুরকে ভোগ লাগাতে পারবে না, যদি পেঁয়াজ রসুন ঢালো ঠাকুরকে ভোগ লাগবে না, আর যে বস্তু ঠাকুর গ্রহণ না করে ওই বস্তু আমাদের গ্রহণ করতে নেই, ওগুলো পাপ ভোজন। বুঝতে পারছেন তো, এই জন্য চেষ্টা করবেন খারাপ জিনিসগুলো ছেড়ে দিতে, ছেড়ে দিয়ে ভগবানের ভজন করতে। আর চতুর্থ জিনিসটা কি, চতুর্থ জিনিসটা হলো ভগবানের নাম জপ করবে, কি করবে, আরে জোর করে বলো, এই জন্য ভাগবতের সার কি দেখবেন, ভাগবত যখন সুখদেব গোস্বামী প্রারম্ভ করছেন, ও ভগবানের নাম নিয়ে তিনি শুরু করছেন, আর যখন ভাগবত শেষ হলো নামে দিয়ে, এই জন্য আমার পিছনে পিছনে এই শ্লোকটা বলবেন, যদি এই শ্লোকটা বলে তখন সম্পূর্ণ ভাগবত শোনার ফল পেয়ে যাবে। এই জন্য আমার পিছনে পিছনে বলো, বলে নাম সংকীর্তনম যস্য, কেউ আর বলেই না, বলে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, খুলে দাও এটা, পাপ প্রণাম দুঃখ শমনম তম নমামি হরি পরম, তম নমামি হরি পরম, আবার বলো, বলে নাম সংকীর্তনম যস্য, নাম সংকীর্তনম
सर्व पाप प्रणाशनम प्रणाम दुख समनम स्तम नमामि हरि निपरम। देखो एटा हलो भागवत लास्ट श्लोक। एर माने की बोले मान हलो जदि केउ गोविंद रे नाम कीर्तन करे जीवने जतो क्लेश आछे जीवने जतो दुख कष्ट आछे जीवने जतो समस्या आछे सब किछ तुम्हारे दूर हो जाए। एक ने बोले सब दुख दूर हो जाए जब तेरा नाम लिया। जखन भगवान रे नाम लिवे जीवन रे समस्त दुख कष्ट दूर हो जावे। एई हरि नाम रे द्वारा ही दुख कष्ट दूर हबे। एई जन देखबे ना हमारे भारत जखन एक जन लोक मारा जाए जखन तारे कांधे नहीं जाए एटा ही बोलते बोलते ले जाए बोल हरि हरि बोल। हाँ एटा ही तो बोले बोल हरि हरि बोल। अरे हमारे ओई दिखे बोले राम नाम सत्य है गोपाल नाम सत्य है सत्य बोलो गत्य है सब कोई बात झूठा। माने कि जीवन में तुम्हें जतटुकु राम रे नाम कृष्ण रे नाम निये छो वही टाई तुम्हारे संगे जाचे ये छड़ा जीवन में जा किछु कर सो मिथ्या काटी छो। हाँ देखो ये भागवत कथा हमारा कंटिन्यू श्रवण कर ला। अरे बोलो जोर करे सात दिन। एखनो प्रश्न होचे हमारा सात दिन केन सुनला ये कथा टी आठ दिन केन होय ना नौ दिन केन नय सात दिन केन। एक छोट कहानी बोले कथा शेष हो कथा शुणे आर शुणार पर आम जिज्ञासा करब कि बोल यदि क्यों ना बोलते ना सब तार कर देव तुम्हारे सब तार कर देव आज जी क्यों बोले दिए ताकि पुरस्कार देव मन दिए शुना सात दिन के न बोले एक दिन की हो एक जन साधु बाबा एक राजार संगे मिलते बोल राजा के बोलू एक मिनट को विशेष काज आज एक मिलते चाहिए। राजा बोले साधु के नसते तो टाका पैसा किससे आते तुम तो पांच एक टका दिए बोले साधु बाबा के दी दाओ। साधु बोले देखो टाका नीते आसे नहीं केवल एक मिनट कथा बोलबो को विशेष काज आछे। राजा चिंता कर लो बोले बाबार बोले मन भरे ना तक तीन दिन 2101 टका पाठी दी बोले एटा पाठी दाओ। साधु बोले टाका नीते आसे नहीं को काजर जने आसी बोले एक मिनट कथा बोलबो। राजा बोलो बाबा के बोले दाओ राजार का समय नहीं साधु से कथा बोलते हम राजकार्य बीजी आछे। तक बोलो और स्त्री का मायरा तो कोमल हृदय मायरा को माँ बोलू मुँह खुले जाए कि ना मुँह खुले जाए माने कि माँ किसी खाओ है मुख टा खुले जाए माँ बोलू ना माँ मुख टा खुले जाए कि नहीं माने कि माँ किसी खाओ है बाप बोलू मुख टा बंद हो जाए ये मायरा खूब दयालु बोले मायर का जाए हृदय मायर कोमल देखो एखे बेसि लोक कार बाबार ना मायर आस बोलो जोर करे मायर आस मायर का जाए रानी का रानी का जो रानी सुनते पिए साधु एसते मिलते बोले घरे नहीं आस डेके बहु भाग्य साधु दर्शन है जो साधु दर्शन है कि मन कर जीवन रे जत दुख कष्ट शेष हो गए ठाकुर का जावर समय से गे बोले बाबा के भीतर नहीं आसो एखे निये के बाबा चरण धुए छे बसिए छे प्रणाम करते बोले बाबा की सेवा करब बोलो बोले माँ आमी तो कोने का विशेष काजर जने सिलाम राजा के बोलार जने राजा सुन ले ना बोले आमा के बोलो आमी सेवा करनो बोलो की चाहिए बोले तुम ये तो सावधान सुनो बोले बोलो बोले देखो आमी भजन करते करते निजे दिव्य दृष्टि से आमी देख लाम ये राजा टा ना सात सात दिन तो मरवे कौन दिन मरवे सात दिन तो मरवे सात दिन मध्य मारा जाए राजा टी যখন এই কথা শুনেছে না এখন নূতন বৌমা এখন নূতন বিয়ে হয়ে এসছে আর যদি বলে রাজা সাত দিন মরে যা বলুন কি হবে ও শুনে তো আধা মরি গেছে এখন নূতন বৌমা এসছে বলে সাত দিন মরে যাবে এখন দুঃখী হয়ে গেছে বলে বাবা এটাকে সত্য বলে সত্য কথা আমি নিজের দিব্য দৃষ্টি সে দেখলাম বলে বাঁচার কোন উপায় বলে কোন উপায় নেই আমি এইটুকু রাজাকে বলতে এসেছিলাম রাজা শুনলো না বলে আমি যাচ্ছি তখন পালিয়ে গেছে তখন রানী দুঃখী হয়ে একজনে বলেছে বলে রাজাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো এখন রানী ডাকছে দেখো সাধু এসেছিল এক মিনিট সময় ছিল না রাজার কাছে যখন বলছে বৌমা ডাকছে না স্ত্রী ডাকছে এখন নূতন নূতন বিয়ে হয়েছে না নূতন নূতন বিয়ে হলে কি হয় মানে কি হয় এ সাক্ষাৎ চন্দ্রমুখী একটা চন্দ্রমা তো আকাশে একটা চন্দ্রমা আমার কাছে
আর ওই চন্দ্রমুখী কিছুদিন পর না সূর্যমুখী হয়ে যায়, আর তারপরে জ্বালামুখী হয়, তারপরে তো লড়াই ঝগড়া আরম্ভ হয়ে যায়। এখন নূতন বিয়ে হয়ে গেছে, এখানে চন্দ্রমুখী এখানে সূর্যমুখী হয়নি। এই জন্যে যখন শুনেছে রানী ডাকছে, দৌড়িয়ে দৌড়িয়ে এসছে। রানী বলছে, তোমার কাছে কোনো সাধু মিলতে গিয়েছিল? বলে হ্যাঁ। বলে তুমি মিলেছ? বলে আমি রাজকাজ যে ব্যস্ত ছিলাম। রানী বলছে, মহারাজ সাধু দর্শন কখন হয়? বলে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ ভাই ভক্তিলতা বীজ, যখন সংসারের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যায় তখন সাধু দর্শন হয়, তার আগে সাধু দর্শন হয় না। কত ভাগ্য সাধু দর্শন হয়েছিল, আর তোমার কাছে এক মিনিট ছিল না? আর আমি ডাকলাম তো তুই দৌড়ি দৌড়ি চলিয়েছ, বেগে এসছো। বলে বলো না কি কাজ? বলে কাজ তো খুব গভীর কাজ। ও সাধু বাবা বললো, তুমি 7 দিনতে মরে যাবে। ও নিজের ভজনাতে দেখতে পেয়েছে, রাজা শুনে তো দুঃখী হয়ে গেছে। বলে কি বলছে গো? বলে হ্যাঁ এই তো। বলে বাবাটা কোথায় গেল? বলে চলে গেছে। বলে কোথায় গেল? তখন তাদের তিনি পাঠিয়েছেন দুধদেরকে, ধরে নিয়ে আসো বাবাটাকে। এখন আদর করে নিয়ে এসছে, বাবাকে বসিয়েছে। বলে বাবা তুমি বললে কি আমি 7 দিনে মরে যাবো? বলে হ্যাঁ। বলে তাকে সত্য, বলে ধ্রুব সত্য, 7 দিনকে তুমি মরবা। রাজা তো দুঃখী হয়ে গেছে। তখন সাধুটা বলছে, দেখো দুঃখী হবে না, তুমি অনেক পুণ্য কর্ম করেছ, এই জন্য তুমি অক্ষয় স্বর্গ প্রাপ্ত করবে, অক্ষয় স্বর্গ হবে। কিন্তু স্বর্গতে সব সুখ আছে, কিন্তু ওখানে একটি কষ্ট আছে। বলে কি আছে? বলে ওখানে না খুব বড় বড় মশা আছে, রাত্রি যখন ঘুমাবে না ওই মশাগুলো কাটতে আরম্ভ করবে, তোমাকে শুতে দিবে না। বলে তারপরে? বলে চিন্তা করবে না, ওখানে মশারির ব্যবস্থা আছে, মশারি টানে শোবে। কিন্তু একটি অভাব হলো, ওই মশারির কোণেটা না একটা ছিদ্র আছে, ওই দিকে দিয়ে মশা ঘুষবে, ঢুকে কাটবে, তোমাকে ঘুরতে শুতে দিবে না। বলো বলো কি করবে? বলে যেন মরিবে না, এটা ছুঁচ আর সুত সঙ্গে নিয়ে যাবে, ছুঁচ সুত ওইটা সঙ্গে নিয়ে যাবে, সিলাই করে দিবে, বাস ভালো করে ঘুমাবে। বলে বাবা তুমি কি বলছো গো? মরার সময় তো ছুঁচ সুতো নিয়ে যেতে? বলে হ্যাঁ। বলে মরার সময় তো পুড়িয়ে দিবে, এখানে মরার সময় তো পুড়িয়ে দিবে, তুমি বলছো এটা ছুঁচ সুতো নিয়ে যাবে। বলে রাজা তোমাকে এইটুকু জিনিস বুঝাতে চেয়েছিলাম, যে রাজকার্যে তুমি এত ব্যস্ত আছো, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে একটা ছুঁচ সুতো তোমার সঙ্গে যাবে না, সব এখানে ছেড়ে দিয়ে যেতে হবে। এই 4 বৌমার কথা শুনলাম না, যে শরীরকে ভালোবাসত এইখানে যাবে, যে টাকার জন্য রোজগার করছো অন্যের সঙ্গে বিয়ে হয়ে চলে যাবে, হ্যাঁ, আর যে পত্নীকে ভালোবাসত দরজা পর্যন্ত যাবে কেঁদে কেঁদে, যে পরিবারকে ভালোবাসত শ্মশান পর্যন্ত যাবে, আগে একটা ছুঁচ সুতো যাবে না, এই কথাটা আমি তোমাকে বুঝাতে এসেছিলাম। তখন বাবা বলছে, বল দেখি মরার সময় কি বলতে বলতে নিয়ে যায়। ওই হিন্দি ভাষী ছিল না, বলে এইটা বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, আর সত্য বলে গত্য হে, সব কই বা ঝুটা। বলে মানে কি? বলে যতটুকু গোবিন্দের কৃষ্ণের নাম নিচ্ছ এইটাই সত্য, আর জগতে সব মিথ্যা। বলে বলো সত্যের জন্য কতটুকু করছো, মিথ্যার জন্য কতটুকু করছো? মিথ্যার জন্য কতটুকু সময় দিচ্ছ, সত্যের জন্য কতটুকু সময় দিচ্ছ? এই জিনিসটাকে আমি তোমাকে বুঝাতে চেয়েছিলাম, হ্যাঁ আপনারা বুঝুন মান দিয়ে। সাধু বাবা বললো, দেখো মন দিয়ে বুঝো, এর মধ্যে একটা রহস্য আছে। বলে আমি তোমাকে ইয়ে বলে নাই 7 দিন পরে মরে যাবে। কি বলেছিল? 7 দিনে তো মরবে, 7 দিনে মরবে। মানে কি? 3 হলো 7, 3 8 হয় না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 3 হলো 7টা। যখন আমরা মরবো না ওই 7 দিন ভিতরে একদিন না একদিন মরবো, কিন্তু তিনি বলেনি 7 দিন পরে মরে যাবে, তিনি বলে না 7 দিন পরে মরে যাবে। কি বলছে? 7 দিনে তো মরবে, মানে যখন মরবো 7 দিন ভিতরে মরবো। কিন্তু রাজা কি বুঝেছে? ওই 7 দিন তো মরে যাবো, যখন শুনতে বলে না মরবো না, এখনো 7 দিন, এই যখন মরবো 7 দিনের মধ্যে একদিন মরবো না, সঙ্গে সঙ্গে প্রাণ এসে গেছে, মানে আবার মানে ও তো আধা মরে গেছিল না, আবার জেগে গেছে। যখন জেগে গিয়েছে তখন সাধু বাবা আমার দিকে তাকাও, জানেন তো সাধু বাবা কি দিয়েছে? তাকে একটা মালা একটা ঝলি দিয়েছে। বলে মহারাজ এইটাই তোমার সাঙ্গের সঙ্গে যাওয়ার বস্তু, ইয়ে ছাড়া আর তোমার সঙ্গে কিছুই যাবে না। এই জন্য সকালে স্নান ধান করে যখন যাবে, কিছু হরিনাম করে যাবে, হাতে কাজ করবে, মুখে নাম দিবে, আবার বাড়িতে এসে কি করবে? আবার মালা করবে।
কেননা মীরা বলছে পায়ো জি মাইনে রাম রতন ধন পায়ো, জীবন কি পেলে বলে যতটুকু গোবিন্দের নাম নিলাম ওইটাই পেল, আর জগৎ মে সবই খোবায়ো, জগতে সব কিছু তলিয়ে গেল। বুঝতে পারছেন তো? এই জন্য কি কি করবে বলো? হরিনাম করবা, কারা কারা করবে হরিনাম? এই জন্য আজকে তো শেষ হবে তো চলে যাবো, এই জন্য আজকে একটা মালা নিয়ে যাবে, ঠিক আছে? এক একটা যাদের কাছে মালা নেই একটা মালা নিয়ে যাবে, নিজেরা করবে, ছেলে বউদের মারা করাবে। দেখবেন যে ছেলেদের পড়াশোনা হচ্ছে না, কিছুতেই পড়াশোনায় মন লাগছে না, ওদের হরিনাম করাবে, দেখবেন মন লাগবে। বাড়িতে দুঃখ কষ্ট আছে, আপনি দেখবেন হরিনাম করুক, দুঃখ কষ্ট যে থেকে দূর চলে যাবে। শাস্ত্র বলছে সর্ব রোগ উপশমনম সর্ব উপদ্রব শমনম শান্তিদম খ্যাতিরিষ্টম হরিনামানুকীর্তনম, হরিনামের দ্বারা সংসারে শান্তি সুখ সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বুঝতে পারছেন তো? এই জন্য যাওয়ার সময় আজকে তোমাদের একটা মালা দেবো, ঠিক আছে? এখান থেকে একটা মালা নিয়ে যাবে, নিজেরা করবে। যদি কেউ নিরামিষ ভোজি হতে পারে তুলসী মালা নেবে, কিন্তু যদি নিরামিষ ভোজি নন কাঠের মালা দিয়ে প্র্যাকটিস করবে। আর এখানে পরেশানন্দ আমাদের শ্রীধর মহারাজের কাছে আসবেন। হ্যাঁ দেখুন আজকে আমাদের কথার বিশ্রাম, কৃষ্ণ রূপে বানিয়েছে কি? কৃষ্ণ রূপে বানিয়েছে কেউ? হ্যাঁ তাদের নিয়ে আসবে। দেখুন এই কথাটি সাত দিন পর্যন্ত হলো, কতদিন পর্যন্ত হলো? এই জন্য আপনারা বহুভাবে সেবা করছে, আমি তো অনেক জায়গায় যাই কিন্তু এত লোকদের প্রসাদের ব্যবস্থা কোথায় দেখা যায় না। এই জন্য আপনারা তান মান ধান দিয়ে এই সমিতি আমাদের যে শ্রীধর মহারাজ এই সমিতি লোকদের বানিয়েছে, তারা বহুভাবে তারা চেষ্টা করেছে। হ্যাঁ এই জন্য এই সাত দিন পর্যন্ত এত উৎসব এত ভালোভাবে হয়েছে, এত প্রসাদ দিয়েছে। এই জন্য জোর করে হুলু ধরে দেন আর সবাই জোর করে তালি বাজাও। এই জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই ভাগবত কথা যারা একটাও অর্ণ দিয়েছে, একটি কেবল অর্ণ, আমি বলছি না ভগবান নিজে বলছে, ভাগবত কথাতে যারা একটি মাত্র অর্ণ দিয়েছে, ঠাকুর বলছে এই জীবনে নাই কোন জীবনে তাদের অন্ন বস্ত্রের অভাব হবে না, অভাব হবে না। এত মহিমা ভাগবত কথায় যে দান দিয়ে বলছে আদৃত বা অনুমোদিত, যদি কেউ অনুমোদন করে এত মহিমা। বুঝতে পারছেন তো? আর এই যে উৎসবটি হলো, বাড়িতে যদি তিন চারজন লোক যদি অতিথি এসে যায় না, মায়েরা দেখবে পাগল হয়ে যায় কি করে খাওয়াবো কোথায় রাখবো, তাই না? কিন্তু আমাদের শ্রীধর মহারাজকে দেখুন, আমি দেখছি তিনি এত উৎসাহিত হয়ে মাঝে মাঝে সিলাইন দিচ্ছেন মহারাজ, মানে এত পরিশ্রান্ত করে কত আপনি বুঝতে পারবেন, আপনারা তো এসে প্রসাদ নিয়ে চলে যাচ্ছেন, যত হেঁটে গে না মহারাজের মাথায়। হ্যাঁ তিনি উদার হৃদয়তে এত লোকদের যে প্রসাদের ব্যবস্থা করছেন এটা কোনো সাধারণ মনে করবে না। বুঝতে পারছেন না? এই জন্য মহারাজের জন্য যত জোরে তালি বাজাতে পারে, যত প্রসাদে যত আনন্দ দিয়েছে, যত প্রসাদে তত জোরে তালি বাজা। আর এই কথাতে দেখুন, এই কথাতে আপনারা যারা কথা শ্রবণ করতে এসছেন না, আপনারা হলেন পরীক্ষিত, আপনারা কে পরীক্ষিত হলে। হ্যাঁ এই জন্য যদি সুখদেব গোস্বামী চালিয়ে আসতো সব কিছু হতো, আর যদি পরীক্ষিত না হতো কথা কি হতে পারতো? হতে পারতো না। এই জন্য আপনারা যারা কথা শুনতে এসছে, দেখুন আমি তো বহু জায়গায় যাই কিন্তু এত লোক একত্রিত হয় না সহজে লোকরা। এই জন্য এখানে মনে হচ্ছে এই পাশু গায়ের মধ্যে গোবিন্দের বিশেষ কৃপা আছে। এই জন্য মায়েরা ঘর বাড়ি ছেড়ে সবাই এখানে এসে হরিকথা শুনছেন, প্রসাদ পাচ্ছে। এই জন্য আপনাদের জীবন ধন্য। এই জন্য ভাগবত বলছে যারা এই ভগবানের কথা শ্রবণ করে তারা ভগবানের ধামে চলে যায়। হ্যাঁ এই জন্য আপনারা আপনাদের জন্য খুব জোরে তালি বাজান আর হুলু ধ্বনি দেবেন জোর করে। কথার মধ্যে আমাদের প্রভু এখানে রান্না বান্না করছে, আপনারা তো ঠান্ডা ঠান্ডাই প্রসাদ পেলে, প্রভুর নাম কি রান্না করছে? পরিতোষ প্রভু, খয়রাবাড়ি থেকে ভক্তরা আসছে, ওরা আগুনের কাছে দাঁড়িয়ে কত কষ্ট পাচ্ছে মানে ই করতে পারবে না।
আর কিছু মায়েরা আছে না এখানে, খুব ভালো ভালো এই মায়েরা গুলো কি আছে ওখানে? খুব ভালো ভালো আমাদের জন্য প্রত্যেক দিন কত বড় ভাজা, কত প্রকার শাক এরাও বানায়, খুব ভালো ভালো। এই জন্য এদের জন্য তালি বাজান। এই যে মায়েরা এখানে এসে এত ঠাকুরের সেবা পূজা করছে, এই জন্য তালি বাজাব। আর এখানে আমাদের এই বৃন্দাবনে থেকে যে প্রভুরা এসে আপনাদের এত নাচ কুদ করালে, আর আমাদের শ্রী শ্রীকান্ত প্রভু পেড় বাজিয়ে শ্রীদাম মহারাজ জি কৃষ্ণের সখাদিনি এত সুন্দর একটি ঢোলকি বাজালে, আর আমাদের বিষ্ণু প্রভু ব্রজবাসী, হ্যাঁ ব্রজবাসী বিষ্ণু প্রভু যে কি আসি বাজালে, আর আমাদের গৌর সুন্দর প্রভু এত সুন্দর ভালো ভালো কৃষ্ণ কথা শোনালে, আর আমাদের যে শ্যামানন্দ প্রভু এরাও ঠাকুরের যে শৃঙ্গার হয়েছে না নূতন, কত সুন্দর শৃঙ্গার করেছে এরা, এদের জন্যে আপনার খুব চালি জোর করে চালি বাজান এদের জন্য। আর আর হলো হরে কৃষ্ণা। এইখানে আমিও চেষ্টা করলাম গুরু বৈষ্ণবদের থেকে যতটুকু শুনেছি ততটুকু চেষ্টা করলাম আপনাদের এখানে দেওয়ার জন্য। ওখানে যদি কিছু ভালো জিনিস থাকে না, এটা হলো আমাদের গুরুবর্গের দেওয়া, হ্যাঁ এইটা যদি আপনি গ্রহণ করেন শাস্ত্রে, মনে তো কষ্ট লেগেছে আপনাদের জানি, যখন মাছ খাওয়া ছেড়ে দিই বলি মাছ খাবে না, কষ্ট তো লেগেছে, কিন্তু যখন কারো যে খুব কঠিন রোগ হয় না, যখন কোন ডক্টরের কাছে যায় তখন কি ও পথ্য দিয়ে বলে পথ্যের সঙ্গে ওষুধটা খেলে কি হবে ভালো হয়ে যাবে, এখানে ডক্টর যেটা বলে খারাপ লাগে কিন্তু এটা করলে পরে মঙ্গল হয়, যেরকম তেতোটা মুখে তো তেতো লাগে ভিতরে গেলে কি হবে ভালোই হবে, রোগ ভালো হয়ে যাবে। এই জন্য যদি আমি কোনো কঠোর শব্দ বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন, এই জন্য আমাকেও আশীর্বাদ দিবেন, কি আশীর্বাদ দিবা যাতে আমি গুরু বৈষ্ণবদের সেবা করতে পারি সারা জীবন, গুরু বৈষ্ণবদের আনুগতি যাতে আমি সেবা করতে পারি আপনারা আমাদেরকে এই আশীর্বাদ দিবেন। আর এই যে মঠের যে সেবকরা আছে, পূজারী প্রভুর নাম কি, পূজারী প্রভুর নাম বাঁকে, আর বাঁকে বিহার কৃষ্ণ প্রভু, আর যে প্রভুরা আছে কি নাম কি প্রভু, হ্যাঁ কি কি বলে দেখুন, হ্যাঁ প্রভু কি নাম তোমার, হ্যাঁ নরসিং মাধব প্রভু নৃসিংহ প্রভু, আর যে লাল কাপড় প্রভু আছে কি নাম মহাদ প্রভু। এই জন্য এখানে যে সেবকরা আছে অনেক সারা দিন পরিশ্রম করছে, কেননা মঠ চালানো এত লোকদের যে প্রসাদ দেওয়া সাধারণ কথা নয়, এই জন্য আপনারা এদের যেন তালি বাজান জোর করে, এরা যাতে গুরু বৈষ্ণবদের আনুগত্যে মহারাজের আনুগত্যে তারা মহারাজের আনুগত্যে তারা যাতে সেবা করবে। সন্ধ্যাবেলায় কৃষ্ণের অভিষেক হবে, কৃষ্ণের অভিষেকের পরে আপনারা অনুগ্রহের ব্যবস্থা করবেন।
আর মহারাজ তার আগামীকাল থেকে আরেকটি প্রোগ্রাম আছে, তাহলে আমাদের প্রোগ্রাম ছিল আরেকটু পড়া, কিন্তু প্রোগ্রামে একদিন পরে পড়েছেন, 7 তারিখ থেকে আরম্ভ হওয়ার কথা ছিল, এই জন্য মহারাজ আগামীকাল থেকে তিনি আবার আরেকখানে প্রোগ্রামে যাবেন। তো আজকে বিকালে আপনারা সবাই আসবেন, আরতির পরে আমাদের একইভাবে উনি হচ্ছেন সিনিয়র ভক্তি বেদান্ত শ্রীধর গোস্বামী মহারাজ, আর আমারও নাম শ্রীধর মহারাজ। হ্যাঁ, যমুনা আশীর্বাদে মানে আশীর্বাদ স্বরূপ বিকালে আমরা আমার ঠাকুর শুনব, একটু হরিকথা হবে এবং বিভিন্ন ভক্তদের মুখে আমরা কীর্তন শুনব, তারপরে ছোট ছোট বাচ্চাদের নৃত্য পরিবেশন হবে এবং রাত্রিতে মহাপ্রসাদ হবে। আর আগামীকাল উপবাসের পর সন্ধ্যার পরে আমরা মনোকল্পের ব্যবস্থা করব, আর সোমবার দিন আমাদের একটা মহোৎসব হবে, সেদিন সবারই জন্য সর্বসাধারণের জন্য সবারই জন্য আমরা প্রসাদ বিতরণ করবো, সেটা খিচুড়ি প্রসাদ হবে, কারণ পশুদের অন্নপ্রসাদ দেওয়া অসম্ভব হবে, পরিবেশন করা যাবে না। এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা চাই যে যদি এই উৎসবে এই যে আপনারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে অনেক দূর থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে, খড়াবাড়ি থেকে, গুয়াহাটি থেকে, কামাখ্যাগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত এসেছেন, আমি এদের সেবা যত্ন করতে পারি না, এবং আমাদের যে সীমিত জায়গা, এই সীমিত জায়গার মধ্যে খাওয়া অসুবিধা, যে পর্যাপ্ত পরিমাণে ভক্তরা আসেন সেজন্য যদি আমাদের কোনো দুর্গতি হয়ে থাকে, আমি আমাদের কমিটির তরফ থেকে, আমাদের মঠের থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাই, আপনারা কোনো আমাদের দোষ নেবেন না। অনেক সময় অনেক কিছু হয়ে গেছে, আমাকে না জানিয়ে অনেক সময় কিছু হয়ে গেছে, সেবা ত্রুটি হয়ে গেছে, তো এখনই আমাদের ভগবতী হবে, মহারাজ আবার থেকে চলে যাবে, সন্ধ্যা থেকে আমাদের আবার কিন্তু অনুষ্ঠান এখন হবে, আপনারা আসবেন। আর আমাদের সর্বোপরি আমাদেরকে রিসেপশন কমিটি ছিল, যেটা সদর আমাদের কমিটি, যে কমিটি একটা পরিচালনা কমিটি আছে, আমি অনুরোধ অত্যন্ত কী বলবো, আমার বলার ভাষা নেই, তারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আপনারা ওনাদের জন্য একটা অনুরোধনে একটা হাত তালি দিন। Thank you.
सब रॉन्ग सब की ऐसे भी ना कल खाली आते हैं तो ये रॉन्ग तक खेले हुए क्यों रे रॉन्ग सब की गोविंद गोविंद ताड़ी आते हैं गोविंद से तो होली के लिए गुलाब नाली होली तक खेले हुए क्यों रे खाली आते हैं तो ठीक क्या नहीं प्रभु हमारे भजन गाए थे होली भी भजन गाए हुए और सवाई सवाई नृत्य कर रहे ठीक है से हाँ कभी ऐसा है ठीक है देखो नियम हो गया जब हम कथा सुना है यदि क्या तकाओ जब हम कथा सुना है कथा सुनार कैसे कि प्रणाम की तरह प्रणाम ही कहना ना कथा सुनार फल भाग जाए दूसरा तो मुझे दुआई चेष्टा करके दिखती जो भागवत कथा सुनाम दे एक दिन एक बार दुआई जारी जा जारी दिए एक होली खेले का होली का होने के आगे जा मैं तो पहले आ जाऊं